অনলাইনে আবেদনটি সাবমিট করার জন্য সিম্পলি নিচে যে অপশনটি রয়েছে ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই নিয়োগের ভিতরে যে চারটি পদ রয়েছে পদ চারটি এখানে শো করবে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন করে আর একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে চারটি ক্যাটাগরিতে বেশ কিছু লোক তারা নিয়োগ দিচ্ছে। সার্কুলারটিতে যদি আপনি আবেদন করতে চান এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো কিভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করবেন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে সার্কুলারটি ডাউনলোড করবেন বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো কথা না বাড়িয়ে দেখতে পারছেন আমরা সার্কুলারে চলে আসলাম। মেন যে সার্কুলারটি রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, যেখানে চারটি ক্যাটাগরিতে বেশ কিছু লোক তারা নিয়োগ দিচ্ছে। যেমন এক নম্বরে যে পটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং ১৩ নম্বর গেটে ২৬,৫৯০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পটিতে আবেদন করার জন্য যদি আপনি স্নাতক পাশ করে থাকেন, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তি এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০, ইংরেজিতে এবং বাংলায় ৪৫ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ লিখতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ২ নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে। ১৩ নম্বর গেটে ২৬,৫৯০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে ৩ নম্বর রয়েছে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং ১৬ নম্বর গেটে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য আপনি যদি এইচএসসি পাশের সার্টিফিকেট আপনার থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার এক্সপার্ট আপনাকে হতে হবে। এবং সর্বশেষ ৪ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে ৭ জন লোককে নিয়োগ দেওয়া হবে, ২০ নম্বর গ্রেডে ২০,১০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এবং এই পদটিতে আবেদন করার জন্য যদি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো সার্কুলারটির ক্ষেত্রে শর্ত প্রযোজ্য রয়েছে, যেমন সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন না। নর্মালি ১ থেকে ৩ নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, জালকাটি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থী যারা রয়েছেন শুধুমাত্র এই সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন ১ নম্বর থেকে ৩ নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে। তবে শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এবং ৪ নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই সার্কুলারটির ভিতরে যে সকল জেলা উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, এর বাইরে যারা রয়েছেন তারা আবেদন করবেন না। সো আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই ডাউনলোডের বিষয়টা আমি দেখাই দিব, যাতে করে আপনি নিজে থেকে ডাউনলোড করে সার্কুলারটি নিজের মতো করে দেখে নিতে পারেন। সো আবেদনকারী বয়সসীমা যেটি প্রয়োজন হবে, যেমন ৮ তারিখ ৬ মাস ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ন প্রার্থীর বয়স হতে হবে ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত ধরা হবে। তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩২ বছরের ভিতরে গ্রহণযোগ্য। তারপরে ঘ নম্বরে রয়েছে বর্ণিত ছকের ১ নম্বর থেকে ৩ নম্বর ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন, যেমন অনলাইনে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ২১ মে ২০২৩ সকাল ১০টা থেকে এবং আবেদনটি শেষ হবে ৮ জুন ২০২৩ বিকাল ৪টা পর্যন্ত। আপনি আপনার আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। সো অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন emrd.teletor.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সাবমিট করতে হবে।
সো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদনটি সাবমিট করতে পারবেন। সো বরাবরের মতনই অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন ফি বাদক একটি অ্যামাউন্ট জমা দিতে হবে, যেমন এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর ক্রমিক পদের জন্য 223 টাকা এবং চার নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে 112 টাকা টেলিটক প্রিপেয়ারিং এর মাধ্যমে জমা দিতে হবে। সো কিভাবে আপনারা পেমেন্টটি করবেন এখানে নিয়োগের ভিতরে বিস্তারিত পেয়ে যাবেন। সো এখন আমরা দেখে নিব এই সার্কুলারটি কিভাবে ডাউনলোড করা যায়। সো ডাউনলোডটি করার জন্য সিম্পলি আপনাকে এই ফরম্যাটটিতে আসতে হবে। সো এই পেজটিতে আসার জন্য আপনারা চাইলে গুগলে টাইপ করতে পারেন emrd.teletok.com.bd বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসা পরে সিম্পলি দেখতেই পারছেন ক্লিক হার টু ডাউনলোড সার্কুলার ফার্স্ট যে লিঙ্কটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা যে সার্কুলারটি এত সময় দেখে নিলাম এই সার্কুলারটি আমাদের সামনে শো করবে। সো এই যে ওপেন হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কুলারটি অলরেডি ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে সার্কুলারটি ডাউনলোড করে নিজের মতো করে দেখে তারপরে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনটি সাবমিট করার জন্য সিম্পলি নিচে যে অপশনটি রয়েছে ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই নিয়োগের ভিতরে যে চারটি পদ রয়েছে পদ চারটি এখানে শো করবে। আপনি যে পদটিতে আবেদন করতে চান সিম্পলি ওই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমাদেরকে ফুলফিল ভাবে নির্ভুল ভাবে ফিলআপ করতে হবে এবং ফিলআপ করার পরে অ্যাপ্লিকেশন ফি বাদক যে অ্যামাউন্টটি রয়েছে এটা জমা দিলে কমপ্লিট ভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সুতরাং এটাই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যে নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো জব সার্কুলার নিয়ে, তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।